বন্ধুরা কেমন আছো তোমরা? আমি সিসিমপুরের বাহাদুর বলছি। আজ কি হয়েছে জানো? আজকের এই চমৎকার আবহাওয়ায় আমার খুব বনভোজন করতে ইচ্ছে করছে। না মানে হয়েছে কি, সিসিমপুরের সব বন্ধুরা মিলে এক জমজমাট বনভোজনের আয়োজন করছে, আর সবাই মিলে বনভোজন করার মজাই আলাদা, তাই না? তবে যে কোনো কাজের শুরুতে সুন্দর একটা পরিকল্পনা করে নিলে কাজটা সহজ আর সুন্দর হয়। তো হালুমরা এই বনভোজনের জন্য একটা পরিকল্পনা করেছে। চলো দেখি ওরা পরিকল্পনা করে ধাপে ধাপে কিভাবে সুন্দর একটা বনভোজনের আয়োজন করে। আজকে দিনটা কি সুন্দর, তাই না শিকু? কি দারুণ ফুরফুর করে বাতাস বইছে। আজ সবাই মিলে বাইরে কিছু একটা করতে পারলে দারুণ হতো। হ্যাঁ, বুদ্ধিটা দারুণ হালু। কিন্তু কি করা যায়, কি করা যায়, কি করা যায়? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে হালু। কি বুদ্ধি গ্রো ভাই? চলো আমরা সবাই মিলে সমুদ্রে যাই। শোনো শোনো, বুদ্ধিটা মন্দ না, কিন্তু সমুদ্র কি জানে? সমুদ্র এখান থেকে অনেক দূরে, কিন্তু ইকরি এখন এত দূরে যাবে কিভাবে? তাহলে আমরা বরং বাইরে বনভোজন করি। আরে বাহ, এটা করা যায়। চলো বনভোজন করি। এই শোনো শোনো শোনো, সবাই শোনো। হেই বালি বালি হ্যালো, আমরা বনভোজনই করব। আর সেটা করার জন্য শুরুতেই চলো আমরা পরিকল্পনা করে ফেলি। পরিকল্পনা? হ্যাঁ কি পরিকল্পনা? পরিকল্পনা হলো, ধরো তোমার মনে কোনো একটা ইচ্ছে জাগলো, সেই ইচ্ছে পূরণের জন্য তুমি প্রথমে কি করবে, তারপরে কি করবে, তারপরে কি করবে, এভাবে কাজগুলো একটার পর একটা ঠিক করাকেই বলে পরিকল্পনা। আচ্ছা, এটাই পরিকল্পনা করা, তাই না? হ্যাঁ ইকরি, বনভোজনের জন্য আমরা এখন পরিকল্পনা করব। এই যে আমার হাতে কাগজ কলম, আমি পরিকল্পনার ধাপগুলো এক এক করে লিখে নিচ্ছি। পরিকল্পনার প্রথম ধাপ কি, কে বলবে? প্রথম ধাপ, পরিকল্পনার প্রথম ধাপ হলো বনভোজনে কারা কারা থাকবে তাদের তালিকা বানানো। পরিকল্পনার তৃতীয় ধাপ হলো বনভোজনের খাবার কি কি হবে তা ঠিক করা। তাহলে চলো পরিকল্পনা মতো একটা একটা করে কাজ শুরু করি। পরিকল্পনার প্রথম ধাপ অনুযায়ী কি বলবি? প্রথম ধাপ হলো যারা যারা বনভোজন করবে তাদের নাম লেখা। মানে হলো তালিকা করা। তাহলে দেখি আমরা কে কে আছি। আমি শিকু। দাঁড়াও, লিখে নি। শিকু, তারপর আমি টুকটুকি। টুকটুকি, তারপর এজি ইকরি। হ্যাঁ ইকরি, তারপর আর আমি গ্রোভার। গ্রোভার, শেষ। শেষ কি হালুম, তুমি তো তোমার নিজের নামই লেখনি। দেখো তো দেখি, আমার নিজের নাম লিখতেই ভুলে গেছি। লিখছি। হ্যাঁ হালুম, সবার নাম লেখা শেষ। এবার পরিকল্পনা দ্বিতীয় ধাপ, আমরা কোথায় বনভোজন করব সেটা ঠিক করে ফেলি। তোমরা কোনো চিন্তা করো না, আমরা বনভোজন করব হিমালয়ে। কিন্তু সেটা তো অনেক দূর। হ্যাঁ, আর যেতেই তো অনেক দিন লাগবে। শোনো শোনো শোনো, আমার মনে হয় আমরা বটতলাতেই বনভোজন করি। ঠিক আছে, আমরা বটতলাতেই বনভোজন করবো। তোমরা
পরিকল্পনার দ্বিতীয় ধাপ শেষ হলো, এবার তৃতীয় ধাপ, আর সেটা হলো কি, বনভোজনে খাবার কি কি হবে সেটা ঠিক করা। শোনো শোনো, খাবার কথাটা শুনেই আমার একেবারে তিমি মাছের মতো ক্ষুধা লেগে গেল। আচ্ছা, তিমি মাছ কি খায় আমরা সেটা দিয়েই বনভোজন করি না কেন? আমি বইয়ে পড়েছি তিমি মাছের প্রিয় খাবার হচ্ছে প্ল্যাঙ্কটন নামে খুব ছোট ছোট এক ধরনের জীব। বাহ, তাহলে আমরা প্ল্যাঙ্কটন দিয়েই বনভোজন করি, চলো। আমরা তাহলে বনভোজনে মাছ খাই। আচ্ছা, মাছের সাথে উট পাখির ডিম হলে কেমন হয়? উট পাখির ডিম? গ্রোভার, উট পাখির ডিম আমরা কোথায় পাবো? কোনো চিন্তা করো না, এক্ষুনি আমি উট পাখির ডিম আনছি। ছুমন্তর ছু, ফুমন্তর ফু, উট পাখির ডিম চলে এসো, উট পাখির ডিম চলে এসো, উড়ে উড়ে চলে এসো, গড়গড়িয়ে এসো, তাড়াতাড়ি চলে এসো, চলে এসো উট পাখির ডিম, এসো এসো। গ্রোভার, এভাবে ছুমন্তর ছু ফুমন্তর ফু করে উট পাখির ডিম আসবে না। আসবে না, আসবে না। শুধু উট পাখির ডিম কেন, কোনো ডিমই আসবে না। আমরা বরং মাছ খাই, আর মাছ দেব আমি। সিসিমপুর পুকুরের টাটকা টাটকা মাছ ভাজো আর খাও, ভাজো আর খাও। আমি চাল নিয়ে আসব। আমি শশা আর গাজর আনবো। ইকড়ি আনবে, ইকড়ি আনবে, মিষ্টি কুমড়া। আর আমি আনবো কলা, বস্তায় বস্তায় কলা আনবো, দরকার হলে এক ট্রাক কলা নিয়ে আসবো। এক ট্রাক লাগবে না গ্রোভার, এক কাঁদি হলেই চলবে। চমৎকার, চমৎকার পরিকল্পনা করা হলো। এবার অসাধারণ এক বনভোজন হবে, কি বলো? অনেক মজা হবে। শোনো, কিন্তু রান্নাটা কে করবে? বড় কাউকে লাগবে তো, তাই তো? তাই তো, শোনো তোমরা, বনভোজনের রান্না করব আমি। হ্যাঁ, তোমাদের বনভোজনের কথা শুনে না এসে থাকতে পারলাম না। চমৎকার, চমৎকার, দারুণ 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 হয়েছে। সবকিছু একদম ঠিকঠাক হয়ে গেছে। আমাদের পরিকল্পনা অনুযায়ী মোটামুটি সবগুলো ধাপ শেষ। এবার সর্বশেষ ধাপ, আর সেটা হলো রান্না। চলো তাহলে আমরা কাজে নেমে পড়ি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। শুনলে তো বন্ধুরা, সবাই বনভোজনের জন্য কি চমৎকার পরিকল্পনা করে ধাপে ধাপে তা অনুসরণ করছে। আমার কিন্তু পরিকল্পনাটা দারুণ লেগেছে। আর তোমাদের? এবার দেখব বনভোজনের জন্য কে কি নিয়ে এলো। আসলে বনভোজন মানে তো সবাই মিলে ভাগাভাগি করা, তাই না? আমরা এখন বনভোজনের জন্য প্রস্তুত। আমাদের বনভোজনের রান্না আর খাবার তৈরি করবে সিসিমপুরের বিখ্যাত রন্ধন শিল্পী গুনি মারা। গুনি মারা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমাদেরকেও ধন্যবাদ আমাকে এই জমজমাট বনভোজনের রান্না করার সুযোগ দেওয়ার জন্য। আমি ভীষণ গর্ববোধ করছি। এবার দেখি সব ঠিকঠাক মতো এসেছে কিনা। এই যে গুনিমারা, আমি চাল নিয়ে এসেছি। বাহ, তুমি কোথা থেকে চাল এনেছো টুকটুকি? আমি চাল এনেছি সুমনার কাছ থেকে। আমাদের বনভোজনের জন্য সুমনা ওর জমানো চাল থেকে এগুলো আমাদেরকে উপহার দিয়েছে। অসাধারণ, চমৎকার।
আর আশা দিয়েছে এই ডাল। সিসিমপুরের পুকুরে সব সময় পর্যাপ্ত পরিমাণ মাছ থাকে, আমি কিন্তু কখনোই প্রয়োজনের বেশি মাছ একদম ধরি না। না, সেখান থেকে পরিমাণ মতো মাছ আমি ধরে নিয়ে এসেছি। বাহ, আমি জানতাম তুমি মাছই আনবে, মাছ তোমার ভীষণ পছন্দ। আর শিকু, তোমার ঝুড়িতে শশা আর গাজর দেখতে পাচ্ছি। হ্যাঁ, বাহাদুরের বিক্রির জন্য রাখা শশা আর গাজর থেকে আমাদের বনভোজনের জন্য এগুলো উপহার দিয়েছে। চমৎকার! আর এই যে দেখো খুঁটি পায়রা, ইকরি দাদি ইকরিকে দিয়েছে মিষ্টি কুমড়া। বাহ ইকরি, দারুণ! সবার দান আর ভাগাভাগিতে আমি মুগ্ধ। আরে আরো তো বাকি আছে গুনি ময়রা। কি কলা? আমি এক কাদি কলা এনেছি, আমার দাদি তার বাগানের এই কলা আমাদের বনভোজনের জন্য উপহার দিয়েছে। অসাধারণ! আর এই যে দেখো, আমি বিশাল জারে করে নিয়ে এসেছি তোমাদের জন্য বিশুদ্ধ খাবার পানি। দারুন! চাল ডাল মিষ্টি কুমড়া গাজর মিশিয়ে বনভোজনের জন্য হয়ে যাক জমজমাট সবজি খিচুড়ি, সাথে মাছ ভাজা, আর খাবার শেষে পুষ্টিকর ফল কলা। তাহলে রান্না শুরু করি, চলো চলো। অসাধারণ, অভূতপূর্ব! কি চমৎকার দান আর ভাগাভাগি করে ওরা বনভোজনের আয়োজন করে ফেলল। এবার তাদের পরিকল্পনা বাস্তবায়নের পালা। বন্ধুরা, আমরা একটা একটা করে ধাপে ধাপে কাজ করে বনভোজন করার ইচ্ছেটা পূরণ করে ফেলেছি। প্রায় বনভোজনের পরিকল্পনা শেষ ধাপে পৌঁছে গেছি, মানে এখন খাওয়ার পালা। খাবার আগে দেখে নিতে হবে সবকিছু ঠিক আছে কি না। কি দেখে নেবে হালু? সেটাই তো বলছি ইকরি, আমরা যারা বনভোজন করব তারা সবাই এখানে মানে বটতলাতে আছে কি না। ও, এই যে দেখো ইকরি আছে। আমি শিকু আছি। আমি টুকটুকি আছি। আর আমি গ্রোভার তো থাকবই। আর এই যে আমি গুনি ময়রা। দারুন! তাহলে তাহলে আমরা কেউই বাদ যাইনি। হ্যাঁ হ্যালো, তুমি তো নিজেই বাদ গেলে। তাই তো বনভোজনের আনন্দে বারবার নিজের কথাই ভুলে যাচ্ছি। আমি মানে হালুমও আছি। গুনিময়রা, তোমার সব কিছু প্রস্তুত? হ্যাঁ হ্যালো, এই যে সবজি খিচুড়ি, এই যে মাছ ভাজা, আর এই যে সবশেষে খাওয়ার জন্য পুষ্টিকর পাকা কলা। আরে শাবাস! আমার তো ইচ্ছে করছে এখনই গপ গপ করে সব খেয়ে ফেলি। এই এই থালা নিয়ে সবাই প্রস্তুত তো? হ্যাঁ প্রস্তুত। গুনিময়রা, তাহলে তুমি এবার খাবার পরিবেশন শুরু করো, আমরা সবাই লাইন ধরে দাঁড়িয়ে যাই। লাইনের প্রথমে আছে ইকরি, প্রথমে খাবার নিতে আসবে ইকরি, তারপর শিকু, তারপর টুকটুকি, তারপর গ্রোভার, আর তারপর আমি। সবাই প্রস্তুত? এক মিনিট হালো। হ্যাঁ হ্যাঁ, বলো 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 গ্রোভার। আমারও একটা পরিকল্পনা ছিল, আর সে অনুযায়ী আমি ক্যাসেট প্লেয়ার নিয়ে এসেছি, খাবো আর গান শুনবো। দারুন গ্রোভার, খুব মজা হবে, আমরাও খাবো আর গান শুনবো। গুনিময়রা গুনিময়রা, তুমি খাবার পরিবেশন শুরু করো, আর গ্রোভার তুমি গান বাজাও। আহা, কি চমৎকার ভাবে পরিকল্পনা করে সেই অনুযায়ী ধাপে ধাপে সব কিছুর আয়োজন শেষে সিসিমপুরে বন্ধুরা জমজমাট এক বনভোজন করছে। ওদিকে ওরা আবার খাওয়ার সাথে গান গাওয়া শুরু করে দিয়েছে। তাহলে আমি আজ বিদায় নিই, আবার কথা হবে আগামী সপ্তাহে একই সময়ে একই বেতার কেন্দ্রে। ভালো থেকো, সুস্থ থেকো, বিদায়। ধন্যবাদ বাহাদুর, আমি সেতু আসছি একটু পরে হালুমকে নিয়ে। বন্ধুরা, ততক্ষণ তোমরা এই গানটি শুনতে থাকো, আর কোথাও যাবে না, এবিসি রেডিও FM 89.2 এর সাথেই থাকো। সবাই মিলে করছি।
ঠিক হলো জায়গাটা বটতলা, আনন্দ কি যে হবে আহা না যায় না বলা। রেডিওতেও মেটলাইফ ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় প্রচারিত হচ্ছে সিসিমপুরের নতুন পর্ব ইচ্ছে জমা করি, পরিবারের আর্থিক ক্ষমতায়ন করি। সিসিমপুরের সৃষ্টি সহযোগিতায় USAID, আমেরিকার জনগণের পক্ষ থেকে। ABC Radio, 89.2 FM. বন্ধুরা, তোমাদের সিসিমপুরের বন্ধুদের সাথে থাকো প্রতি শুক্র ও শনিবার সকাল 11টায় ABC রেডিও FM 89.2 এ। আর জানতে থাকো কিভাবে লক্ষ্য ঠিক করতে হয়, জমা করতে হয়, আর সেই লক্ষ্য পূরণের জন্য নিজেকে প্রস্তুত করতে হয়। সিসিমপুর সম্পর্কে আরও জানতে ভিজিট করো www.sisimpur.org.bd এই ঠিকানায়। বন্ধুরা, তোমাদের সিসিমপুরের বন্ধুদের সাথে থাকো প্রতি শুক্র ও শনিবার সকাল 11টায় ABC রেডিও FM 89.2 এ। আর জানতে থাকো কিভাবে লক্ষ্য ঠিক করতে হয়, জমা করতে হয়, আর সেই লক্ষ্য পূরণের জন্য নিজেকে প্রস্তুত করতে হয়। সিসিমপুর সম্পর্কে আরও জানতে ভিজিট করো www.sisimpur.org.bd এই ঠিকানায়। 89.2 বন্ধুরা, একটু আগেই আমরা শুনেছি যে সিসিমপুরে হয়ে গেছে একটা দারুণ পিকনিক, আর সেখানে সিসিমপুরের সবাই ছিল, আর সবাই মিলে পরিকল্পনা করে দারুণভাবে কিন্তু পিকনিকটা শেষও করেছে। আর আমি তোমাদের বন্ধু আরজে সেতু সেই পিকনিকের আওয়াজ পেয়ে হাজির হয়ে গিয়েছি। কোথায়? ঠিকই ধরেছ তোমরা, আমি হাজির হয়েছি একেবারে সিসিমপুরে। আর বন্ধুরা, আমি আছি একেবারে হালুমের বাড়ির সামনে। চলো ভেতরে গিয়ে দেখি হালুম কি করছে। হালুম, বাড়িতে আছো তুমি? আরে বন্ধু সেতু, তুমি চলে এসেছো, খুব ভালো হয়েছে। আমি তোমার মতো একজনকে খুঁজছিলাম যে আমাকে সাহায্য করতে পারবে। ভেতরে এসো, ভেতরে এসো বন্ধু। এই তো ভেতরে চলে এলাম। কিন্তু এবার বলো যে কেন আমার মতো কাউকে তুমি খুঁজছিলে, আর কিভাবে বা আমি তোমাকে সাহায্য করতে পারি আলম? বন্ধু, তুমি নিশ্চয়ই শুনেছো আজকে আমরা সিসিমপুরের সবাই মিলে একটা পিকনিক করছি। টুকটুকি, শিকু, গ্রোভার, ইকরি, কুনিময়রা, আরেকজন যে কে ছিল আমাদের সাথে? আরেকজন? আরেকজন তো তুমি ছিলে হালুম। দেখেছো, আবার আমি নিজের কথা ভুলে গিয়েছি। তো তো কি হয়েছে জানো, সেই পিকনিকে জব্বর মজা হয়েছে সেতু। কি দারুণ দারুণ সব খাবার! হ্যাঁ আমি শুনেছি। হ্যাঁ, আর তুমি পুকুরের মাছ নিয়ে এসেছিলে। শিকু নিয়ে গিয়েছিল শশা আর গাজর, টুকটুকি নিয়ে এসেছিল চাল, আর গুনি ময়রা রান্না করেছিল সবজি খিচুড়ি। একদম ঠিক, খুব সুন্দরভাবে শেষ হয়েছিল পিকনিকটা। আর সেটা সুন্দরভাবে কেন হয়েছিল জানো? জানি কেন, কারণ তোমরা খুব সুন্দরভাবে পরিকল্পনা করেছিলে পিকনিকের।
হ্যাঁ, আর প্রথম ধাপেই তোমরা ঠিক করে নিয়েছিলে যে কোথায় করবে আয়োজন, দ্বিতীয় ধাপে ঠিক করেছিলে কে কি নিয়ে আসবে, হ্যাঁ, আর তৃতীয় বা শেষ ধাপে ঠিক করেছিলে যে কে করবে রান্না। একদম ঠিক সেতু, একদম ঠিক। দারুণ একটা পরিকল্পনা করে তা বাস্তবায়ন করার জন্যই এরকম সুন্দর একটা পিকনিক করতে পেরেছি, আর সেটা দেখে আমার মনে একটা ইচ্ছা জেগেছে। সেতু, কি ইচ্ছা জাগলো হালুম? ইচ্ছেটা হলো আমি একটা পরিকল্পনা করতে চাই। কিসের জন্য পরিকল্পনা? ছড়া লেখার পরিকল্পনা। আমি সুন্দর একটা ছড়া লিখতে চাই সেতু, আর আমি জানি খুব সুন্দর কিছু করতে হলে তার জন্য চাই সুন্দর পরিকল্পনা, কিন্তু কিভাবে পরিকল্পনা করতে হবে আমি সেটাই বুঝতে পারছি না সেতু। তুমি কি রেডিও বন্ধুদেরকে একটু বলবে তারা যেন আমাকে সাহায্য করে? অবশ্যই। প্রিয় বন্ধুরা, এবার তোমাদের কাছে আসি। যারা শুনছো আমাদেরকে, তোমরা আমাদেরকে SMS করতে পারো এবং SMS করে প্রিয় হালুমকে ছড়া লিখতে সাহায্য করতে পারো। মানে ও ছড়া লিখতে চায়, কিন্তু সেই ছড়া লেখার জন্য কিভাবে পরিকল্পনা করা দরকার সেটাই কিন্তু বুঝতে পারছে না। আর তোমরা দয়া করে হালুমকে একটু সাহায্য করো। তোমাকে বলে দেবে যে ছড়া লেখার জন্য প্রথম ধাপে কি করতে হয়। হ্যাঁ, বলে দাও না। হ্যাঁ, তারপরে দ্বিতীয় ধাপে কি করতে হয়। যদি হালুমকে সাহায্য করতে চাও তোমরা, তাহলে দ্রুত আমাদেরকে SMS পাঠাও। আমাদেরকে SMS পাঠাবে তোমরা 2221 এই নম্বরে, আবার বলছি 2221 এই নম্বরে, এবং মোবাইল ফোনের SMS অপশনে গিয়ে শুরুতে তোমরা লিখবে ABC, তারপরে কিভাবে হালুম কী কী পরিকল্পনা করবে সেটা লিখে পাঠিয়ে দাও। বন্ধুরা, একটা ভালো ছড়া লেখার জন্য দরকার দারুণ একটা পরিকল্পনা, তোমরা আমাকে লিখে পাঠাও না। ছড়া লেখার জন্য আমি প্রথমে কী করতে পারি? এই যে হ্যালো, বলতে না বলতেই কিন্তু আমাদেরকে SMS পাঠিয়ে দিয়েছে আমাদের বন্ধুরা। না, অনেক ভালো, এই চলে এসেছে SMS। একটু একটু শোনাও শোনাও শোনাও। আচ্ছা, আমাদেরকে কবির লিখেছে, প্রথম ধাপে তাকে কাগজ নিতে হবে। ও, কাগজ নিতে হবে, কাগজ, কাগজ। হ্যাঁ, দারুণ 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 মতামত। তারপরে লিখেছে আমাদেরকে, নামটা লিখ সজল, সজল লিখেছে, তারপরে কাগজ কলম দুটো নিয়ে একটা জায়গায় বসতে হবে। ও, দারুণ দারুণ তোমাদের মতামত বন্ধুরা। সব মিলিয়ে তোমাদের মতামত যা দাঁড়ায়, তাতে আমি এটা বুঝতে পেরেছি যে একটা ছড়া লেখার জন্য প্রথম ধাপে আমাকে নিতে হবে একটা কাগজ, তাই তো? হ্যাঁ। তারপর 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 একটা কলম, এই যে আমি নিলাম কাগজ, আর এই যে কি বাহারি কলম, কাগজ তৈরি, কলম তৈরি। তাহলে পরিকল্পনার প্রথম ধাপ পূরণ হয়ে গেল। একদম ঠিক হালুম। আর পরিকল্পনার প্রথম ধাপ তোমার শেষ, কিন্তু এবার কিন্তু তোমাকে দ্বিতীয় ধাপে আসতে। আমি জানি তো, আমি জানি দ্বিতীয় ধাপ কি। দ্বিতীয় ধাপ হচ্ছে বিষয় নির্বাচন, মানে কি নিয়ে ছড়া লিখবো, তাই তো? আমি জানি, আমি জানি আমি কি নিয়ে ছড়া লিখবো। আমি না, মানে সেতু, আমি না বুঝতে পারছি না আমি আসলে কি নিয়ে ছড়া লিখবো। এই যে আকাশ আছে, বাতাস আছে, ফুল আছে, পাখি আছে, তুমি আছো, তারপরে তারপর তোমার হাতে ঘড়ি আছে, কলম আছে, কি নিয়ে যে লিখবো সেতু, একটু বলে দাও না আমি কি নিয়ে ছড়া লিখবো, খুব বিপদে পড়ে গেলাম তো। মানে আমিও তো বুঝতে পারছি না হালুম, ঠিক কি নিয়ে, কাকে নিয়ে ছড়া লিখলে বিষয়টা খুব ভালো হবে। এক কাজ করি, বন্ধুদের কাছ থেকে এবারও না হয় আমরা জেনে নেই যে কি নিয়ে ছড়া লেখা যায়। খুব ভালো হয়, খুব ভালো হয়, দারুণ হয় সেতু। এই বন্ধুরা, তোমরাই বলে দাও না আমি কি নিয়ে ছড়া লিখবো। আমি কি মেঘ নিয়ে লিখবো? আর মেঘ নিয়ে যদি লিখি তাহলে কেমন মেঘ নিয়ে লিখবো? সাদা মেঘ নিয়ে লিখবো নাকি কালো মেঘ নিয়ে লিখবো? দুষ্টু মেঘ নিয়ে লিখবো নাকি ভালো মেঘ নিয়ে লিখবো? নাকি নাকি আমি বৃষ্টি নিয়ে লিখবো? বৃষ্টি এলো সিসিমপুরে, যাচ্ছি ভিজে ঘুরে ঘুরে, নাকি নাকি মোবাইল নিয়ে লিখবো? ঠিক 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 ঠিক, তুমি ঠিকই বলেছো। আমি এবার কাজ করি, বন্ধুদের কাছ থেকে আবারও আমি বিষয়টা জানতে চাই। বন্ধুরা, আবারও আমাদেরকে SMS করো তোমরা। SMS করবে একই নম্বরে, 2221 একই নম্বরে, শুরুতে লিখবে ABC, এবং কি বিষয় নিয়ে হালুম SMS লিখতে পারে তোমরা তাড়াতাড়ি করে জানিয়ে দাও। আর ফেসবুকেও তোমরা চলে আসো, ফেসবুকে চলে আসো। আমাদের ঠিকানাটা হচ্ছে facebook.com/ABC Radio 89.2 FM, তার মানে ABC Radio 89.2 FM, এটা হচ্ছে আমাদের ফেসবুকের নাম। সেখানে গিয়ে দেখতে পাবে যে আমাদের একটা পোস্ট দেওয়া আছে আজকের শোয়ের, আর তার নিচে তোমরা লিখতে থাকো আমরা পড়ছি।
সেতু, বিষয় নির্বাচন একটা কঠিন ব্যাপার বলে মনে হচ্ছে। না না, অনেকে কিন্তু পাঠিয়ে দিয়েছে তাই। আমাদেরকে সবসময় বন্ধুরা সাহায্য করে এই কঠিন কাজগুলোতে। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। তুমি তুমি পড়ো পড়ো পড়ো। সাদা নামের একজন আমাদেরকে লিখেছে যে হাতি নিয়ে কবিতা লিখ। হ্যাঁ, তারপরে আমাদেরকে লিখেছে জলিল, ও লিখেছে মাছ নিয়ে কবিতা লিখতে। আমার সবচেয়ে প্রিয়। হ্যাঁ তাই তো। আর আমরা তো সবাই জানি যে আমাদের প্রিয় বন্ধু হালুমের সবচেয়ে প্রিয় বিষয় হলো মাছ। আমি আমার পরিকল্পনা মতো দারুণ এগোচ্ছি সেতু। প্রথম ধাপে আমি কাগজ আর কলম নিয়ে বসেছি, দ্বিতীয় ধাপে আমি পেয়ে গেছি ছড়ার বিষয়বস্তু, আর তৃতীয় ধাপে আমি গভীর মনোযোগ দিয়ে লিখতে বসেছি ছড়া। এখন 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 আমি বসবো বসবো লিখতে বসবো। একদম একদম হালুম, কিন্তু গভীর মনোযোগ দিয়ে ছড়া লিখতে বসার আগে তোমাকে যে আমাকে একটু সাহায্য করতে হবে হালুম। অবশ্যই অবশ্যই আমি তোমাকে সাহায্য করবো সেতু। বলো বলো কি করতে হবে আমাকে? প্রতিবারের মতো আমার কাছে গত পর্বের কুইজের ঠিক উত্তর দেওয়া বন্ধুদের নামগুলো এই মুহূর্তে রয়েছে। ও হ্যাঁ, আর তুমি এখান থেকে বাছাই করে দেবে বিজয়ী প্রতিযোগীর নাম। অবশ্যই অবশ্যই অবশ্যই, আমি নিশ্চয়ই সেই বিজয়ীর সাথে কথাও বলবো, তাই না? অবশ্যই। আর হালুম, গত পর্বে আমাদের কুইজের প্রশ্নটা একটু বলে দিই। হলুদ আর লাল রং মেশালে কি হয়, এটাই ছিল প্রশ্ন। আর উত্তরগুলো ছিল ক সাদা, খ কমলা, গ নীল এবং ঘ হচ্ছে সবুজ। আর সঠিক উত্তরটি হলো কমলা। আর এবার তুমি বিজয়ীর নামটা ওঠাও তো। এই যে ভেতর থেকে বের করে আনলাম একটা কাগজ, সেই কাগজে লেখা আছে আচ্ছা হ্যাঁ, বিজয়ী বন্ধুর নাম হচ্ছে মিম। হ্যাঁ আবার বলো। মিম। আর মিমের সঙ্গে আমরা এখন একটু কথা বলবো, একটু কথা বলিয়ে দিই, দাঁড়াও একটু ফোন করি ওকে। হ্যাঁ দেখি ওকে পাই কিনা। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম মিম। মিম তোমাকে অনেক অনেক কি হালুম ধন্যবাদ। হালুমের সাথে কথা বলতে চাও মিম? হ্যাঁ। এই যে হালুম অপেক্ষা করছে কথা বলার জন্য, বলো। হ্যালো। হ্যালো, কি অবস্থা? খুব ভালো খুব ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। মিম মিম, তুমি সকালে নাস্তা করেছো? হ্যাঁ। কি খেয়েছো? ভাত। কি দিয়ে ভাত খেয়েছো? মাছ খাওনি? মাছ খাওনি? না। তাহলে তাহলে তুমি নিশ্চয় দুপুর বেলায় মাছ খাবে, তাই তো? মাছ নিয়ে তো অনেক উত্তেজিত হয়েছে। হ্যাঁ আর হালুম, কি বলে, এবার তোমার পরিকল্পনার তৃতীয় ধাপ হিসেবে তুমি কি করবে বলে তো? গভীর মনোযোগ দিয়ে ছড়া লিখতে বসে পড়ো। এই যে আমি জানালার পাশে খাতা আর কলম নিয়ে বসে গেলাম ছড়া লিখতে। মনোযোগ, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। বন্ধুরা শুনতেই পাচ্ছ। আর এই ফাঁকে একটু এসএমএস পড়ে ফেলি। অনেকে অনেক কিছু লিখেছো, বিথি লিখেছো, তারপরে মারুফ লিখেছো, তারপরে বাতাসি লিখেছো, তারপরে তানহা এসএমএস লিখেছো। তোমাদেরকে অনেক ধন্যবাদ। তোমরা যারা যারা এসএমএস করেছো সবাই প্রত্যেক শুক্রবার এবং শনিবারে এখানে থাকবে, ঠিক আছে, সকাল 11টা থেকে। আর হালু মনোযোগ দিয়ে ছড়া লিখুক। আর এই ফাঁকে আমরা জেনে নিই যে আজকের কুইজের প্রশ্নটা কী হবে। আজকের কুইজের প্রশ্ন হলো, তোমরা সবাই কিন্তু মন দিয়ে শুনবে এবং তোমরা কিন্তু আকর্ষণীয় উপহার পাবে এটার জন্য। প্রশ্নটা শোনো, পরিকল্পনা কীভাবে করতে হয়?
অপশন এ হচ্ছে হুট করে, অপশন খ হচ্ছে ধাপে ধাপে, অপশন গ হচ্ছে যখন তখন, এবং ঘ হচ্ছে খেয়াল খুশি মতো। আমি আবার বলছি, আজকের প্রশ্ন এবং এই প্রশ্নের সঠিক উত্তর তোমরা দিতে পারলে আকর্ষণীয় পুরস্কার আছে সিসিমপুরের পক্ষ থেকে। পরিকল্পনা কীভাবে করতে হয় এটা হচ্ছে কুইজ এ সপ্তাহের। আর ক হচ্ছে হুট করে, খ হচ্ছে ধাপে ধাপে, গ হচ্ছে যখন তখন, ঘ হচ্ছে খেয়াল খুশি মতো। ওকে, আমি খুব ভালো করেই জানি যে তোমরা এই প্রশ্নের উত্তর সবাই জানো, আর জানোই যখন তখন পাঠিয়ে দাও আমাদের ঠিকানায়। SMS করবে আমাদেরকে 2221 এই নম্বরে, আবার বলছি 2221 এই নম্বরে, শুরুতে লিখবে ABC। এছাড়া চাইলে তোমরা কিন্তু ফেসবুকে চলে আসতে পারো, চাইলে না তোমরা ফেসবুকেও আসো, ফেসবুকে পোস্ট যেটা দেওয়া আছে সেটা নিচে লিখতে পারো। ABC রেডিও 89.2 FM আমাদের ফেসবুকের ঠিকানা, এখনই চলে যাও, এখনই সেখানে দেখতে পারবে। হ্যাঁ, আর হালুম, তোমার কি ছড়া লেখা হলো? হালুম, একটু 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 সেই শব্দটা লিখছি, দাঁড়াও দাঁড়াও, লেখো 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 লেখো, হয়ে গেছে, এই তো আমার ছড়া তৈরি। তাহলে শোনাও, আমার তো আর একটুও তো আশ হয়েছে না হালুম, শোনাও তাহলে, শোনো। রুই ট্যাংরা পুটি ধরবো তাদের একটি কিংবা দুটি, আরো আছে কাতলা পাঙ্গাস ইলিশ, ধরতে এদের হাত করছে নিষ্পেশ, বাতাসি চাপিলা বাইম, ধরবই ধরবই আজকে তাদের। শেষ লাইনটা তো মিললো না হালুম, না মিলুক না মিলুক, সে তু আর ছড়া না, এবার হালুম হালুম মানে আমি 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 এবার নতুন একটা পরিকল্পনা করেছি, আর সেই পরিকল্পনা হলো মাছ ধরার পরিকল্পনা। আর সেই মাছ ধরতে গিয়ে প্রথম ধাপ হলো ছিপ নিয়ে বেরিয়ে যাওয়া। আমিও আসছি হালুম, একটু দাঁড়াও, আমাকেও নাও, আমিও তোমার সাথে মাছ ধরতে চাই। আর বন্ধুরা, এবার তাহলে আমরা বিদায় নিচ্ছি, আর তোমাদের সাথে আবারও কথা হবে আগামী শুক্রবারে, আর সিসিমপুরের সবাইকে নিয়ে তোমরা ভালো থেকো। হালুম হালুম দাঁড়াও, আমিও আসছি, হালুম দাঁড়াও, এসো বন্ধু সেতু, হ্যাঁ তাড়াতাড়ি এসো। যাবার আগে বন্ধুদের একটা কথা বলে নি, হালুম একটু দাঁড়াও। বন্ধুরা, তোমাদের সিসিমপুরের বন্ধুদের সাথে থাকো প্রতি শুক্র ও শনিবার সকাল 11টায় শুধুমাত্র ABC রেডিও FM 89.2 এ, আর জানতে থাকো কিভাবে লক্ষ্য ঠিক করতে হয়, জমা করতে হয়, আর সেই লক্ষ্য পূরণের জন্য নিজেকে প্রস্তুত করতে হয়। আরও জানতে ভিজিট করো www.sisimpur.org.bd এই ঠিকানায়। আর বন্ধুরা টাটা, আমি হালুমের সঙ্গে মাছ ধরতে যাচ্ছি, ভালো থেকো সবাই। You're listening to ABC Radio 89.2 FM.